অনিয়মের অভিযোগে নোয়াখালী সুবর্ণচরের ওয়াপদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার স্থানীয় আল আমিন বাজার থেকে একটি মিছিল বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় শত শত ছাত্র জনতা সহ এলাকাবাসী। এ সময় তারা মান্নান ভূঁইয়ার পদত্যাগের দাবিতে নানান স্লোগান দেন। সমাবেশে বক্তারা জানান, মান্নান ভূঁইয়ার পদত্যাগে এক সপ্তাহের আলটিমেটাম দেন। Thank you.